24 ঘন্টা আপনাদের স্বাগত খবর ননস্টপ আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা ভোটের দিন নিজের কেন্দ্র উত্তর হাওড়া কার্যত দাপিয়ে বেড়ালেন বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি সকাল থেকেই অ্যাক্টিভ রূপা দুপুরের পর অবশ্য রূপার গতিবিধির ওপর নজরদারির নির্দেশ দিল নির্বাচন কমিশন বুথ জ্যামের অভিযোগ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় তিতি বিরক্ত ভোটাররা খবর পেয়ে বুথে হাজির বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি সঙ্গে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক একই অভিযোগ পেয়ে হাজির রূপা সেখানে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী বিষয়টি জানিয়ে অবজারভারকে রিপোর্ট করেন রূপা মোস্ট অফ দেম দ্য পারসন হু ইজ হ্যান্ডলিং দ্য বাটন ইউ নো রিফ্রেশিং দ্য বাটন ইন মোস্ট অফ দ্য কেসেস হি ক্যান্ট সি হি ইজ ড্রাউজি হি ইজ ড্রাঙ্ক এবার রূপার নিশানায় হাওড়া পৌরসভার ডেপুটি মেয়র গলাবাজির সঙ্গে গলাবাজি এমন করব আমি এসেছিলাম আমার ক্যান্ডিডেটকে সঙ্গে নিয়ে ক্যান্ডিডেট হচ্ছে তপন চিফ ইলেকশন এজেন্ট হচ্ছে এখানকার ডেপুটি মেয়র এসে চিৎকার চাচিমিচি করলেন একটু আওয়াজ দিলেন অনেক নাটকও করলেন হঠাৎ করে হাত জোর করলেন অনেকগুলো গুন্ডা নিয়ে ঘুরছেন শাসক দলের বিরুদ্ধে অভিযুক্ত ছিলই ভোট কর্মী এমনকি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলতে ছাড়লেন না রূপা গাঙ্গুলি পোলিং অফিসার বসে আছেন তিনি অপ্রকৃতস্থ তে পোলিং অফিসারটা অপ্রকৃতস্থ অফিসার কি করে হলো তার আমি মানে ঘুমন্ত সে নেশাগ্রস্ত হয়ে আছে তবে রূপার সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী লক্ষ্মীরতন শুক্লা বুথের ভেতরে মোবাইল নিয়ে ঢুকে যাচ্ছেন মোবাইলে কথা বলছেন যেটা এলাউড নয় ক্যামেরা দিয়ে ছবি তুলছেন সেটা এলাউড নয় আধ ঘন্টা ধরে বুথের ভেতরে ভোটারদেরকে প্রভাবিত করছেন এটা এলাউড নয় ঝামেলাটা উনি সৃষ্টি করছেন নর্থ হাওড়া খুব শান্ত শান্ত জায়গা খুব ভদ্র লোকেদের জায়গা নর্থ হাওড়া এখানে অভদ্রতামি চলবে না রূপার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনে কমিশনের নালিশ করেন লক্ষ্মীরতন শুক্লা বুথের ভেতর ঢুকে বিজেপি প্রার্থী কোন অধিকারে মোবাইলে ছবি তুললেন সে প্রশ্নও তোলেন তিনি এরপরে রূপা গাঙ্গুলির গতিবিধি নিয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করে কমিশন কমিশনের নজরদারির কথা শুনেও দমলেন না রূপা তখনও তিনি ক্ষিপ্ত এবার টার্গেট কমিশন ক্যামেরা অমিত দাস ও ফেলিক্স রকি নাথের সঙ্গে পূজা মেহতা অঞ্জন রায় রিপোর্ট হাওড়া